আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে কী করে কালার পেন্সিল দিয়ে পরিবেশের ছবি মানুষ দিয়ে আর্ট করতে হয় দেখে নেওয়া যাক। তো প্রথমে পেন্সিল দিয়ে ছবিটাকে ভালো করে আঁকতে হবে। দেখে ভালো করে আঁকলাম, ভালোভাবে পেন্সিলটাকে ধরতে হবে, তাড়াহুড়া করলে চলবে না, কিন্তু আস্তে আস্তে করে আঁকতে হবে। এরপর হালকা করে টানতে হবে, এরপর গাছ আঁকতে হবে ভালো করে। বড় করে একটা গাছ শেখে দিলাম, গাছের ডালপালা তো দিয়ে দিলাম, এবার দিয়ে দেওয়া হচ্ছে। পেন্সিল দিয়ে হয়ে যাচ্ছে প্রায় আঁকানো। সাইডে সাইডে একটু ফুলে দিচ্ছে, একটু জঙ্গল দিয়ে দিচ্ছি, সাইডে এলাকা দিয়ে দিলাম, উপরে সুপারি গাছ দিয়ে দিলাম। আচ্ছা প্রায় হয়ে যাচ্ছে। আর এরপর দুটি বাড়ি করে দেওয়া হলো, প্রথমে রেড কালার দিতেছি, ডিপ থেকে আস্তে আস্তে হালকা করতে হবে। নিচের সাইডটা একটু ডিপ দেওয়া হচ্ছে, এরপর ব্ল্যাক কালার দিচ্ছি, ডিপ থেকে আস্তে আস্তে হালকা, এরপর দিচ্ছি ইয়েলো কালার, সাইডে সাইডে একটু হালকা হালকা করে দিচ্ছি। বুঝতে অসুবিধা হলে একটু নিজে বুঝে নেবেন। এরপর ডার্ক কালার দিচ্ছি, বেগুনি কালার একটু দিয়ে দিচ্ছি, এরপর হলুদ কালার দিচ্ছি হালকা হালকা করে। ডিপ থেকে আসছে তো হালকা একটু আবার রেড লাল কালার দিচ্ছি, একটু একটু করে লাল কালার দিচ্ছি। মুখে একটু ডিপগুলো দিয়ে দিচ্ছি, হাতগুলো ডিপগুলো দিয়ে কালার করতেছি, ডিপ থেকে আস্তে আস্তে হালকা, এরপর পায়ের দিকটা করতেছি দিচ্ছি, এরপর ব্ল্যাক কালার মানে কালো কালার দিচ্ছি নিজেদের মধ্যে। এরপর কালো রং দিয়ে টানতেছি, ব্ল্যাক কালার টানতেছি, এরপর হয়ে গেল টানা। এরপর দিচ্ছি হালকা সবুজ, হালকা সবুজ দিয়ে হালকা হালকা করে টানতেছি। এক সাইডে একটু ভালো করে সাইডগুলোতে করবে, তারপরে আস্তে আস্তে হালকা করবে।
এরপর ডিপ করে আবার একটু করে দিচ্ছি হালকা সবুজ, এরপর ব্ল্যাক কালার দিচ্ছি, কালো কালার, এরপর পিঙ্ক কালার দিচ্ছি, একটু একটুখানি হলুদ কালার দিয়ে দিলাম, দিচ্ছি কালো, দিচ্ছি এরপর দিচ্ছি জলের কালার, সেটা হচ্ছে প্রেসেন্ট ব্লু, নীল কালার, ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দিতে হবে প্রেসেন্ট ব্লু কালারটা। এরপর ডিপ থেকে আস্তে আস্তে হালকা সরাচ্ছে, এরপর দিচ্ছি মিডিয়াম সবুজ, মানে মিডিয়াম গ্রিন, ডিপ থেকে আস্তে আস্তে দিচ্ছি হালকা করে, পুরোটাই ভালো করে দিচ্ছি, ব্যাস একটু করে দিচ্ছি। এরপর লাল দিচ্ছি, লাল দিচ্ছি একটু বাইরেতে চালটাতে লাল দিচ্ছি হালকা করে, তারপরে একটুখানি ডিপ করে দিতে হবে, সেটা ডিপ সেটা হালকা, এরপর হালকা সবুজ দিচ্ছি উপরে, গাছগুলোতে হালকা সবুজ দেওয়া হচ্ছে, আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করতে হবে। এরপর প্যাস্টেল কালার দিচ্ছি, ব্রাউন কালার মানে খয়েরি, একটু করে হালকা করে দিচ্ছি, ডিপ থেকে আস্তে আস্তে হালকা হবে। ডিপ থেকে আস্তে আস্তে হালকা করতে হবে, বুঝতে অসুবিধা হলে একটু বুঝে নেবেন। এরপর হালকা সবুজ দিচ্ছে ডিপ থেকে আস্তে আস্তে, ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দিতে হবে। এরপর সাব গ্রিন দিচ্ছে, একটু ভালো করে দিতে হবে শ্যাওলা সবুজ, এরপর হলুদ মিশাইতে হবে, হলুদ দিয়ে আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করতে হবে। এরপর ডিপ হলো দিয়ে মিশাচ্ছে, একটু দিচ্ছে মিশাই দিচ্ছে, গ্রে কালার দিচ্ছে মানে ধূসর কালার দিচ্ছে, একটু দিয়ে স্কাই ব্লু আকাশে দেওয়া হচ্ছে, স্কাই ব্লু আকাশি কালার দেওয়া হচ্ছে, ডিপ থেকে আস্তে আস্তে হালকা। সুপারি গাছগুলোতে একটুখানি খয়েরি কালার দিচ্ছে, খয়েরি কালার দেওয়ার পর বাঁধাগুলোতে খয়েরি কালার দিচ্ছে, এরপর
ডিপ সবুজ দেওয়া হচ্ছে। এরপর আকাশে একটুখানি লাল কালার দিচ্ছি, ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দিতে হবে। ডিপ করে দিতে হবে, একটু আস্তে আস্তে হালকা করতে হবে সূর্যটাকে। এরপর হলুদ কালার দিচ্ছে, ডিপ থেকে আস্তে আস্তে হালকা করতে হবে। এরপর খয়েরি কালার দিচ্ছি, ক্যাসপ্যান দিয়ে একটুখানি করে দিচ্ছি। মাঝে হালকা সবুজ দিচ্ছে, একটুখানি ডিপ করে হালকা। ভিডিওটি ভালো লাগলো আশা করা যায়। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।